হায় কেমন আছেন আপনারা অ্যাকচুয়ালি আমাকে অনেকেই কমেন্ট করেছে দাদা অনলাইনে আমি কি প্রোডাক্ট সেল করলে আমি প্রচুর টাকা কামাতে পারবো কেন বর্তমানে অনলাইনের যুগ চলে আসছে ম্যাক্সিমাম মানুষ অনলাইনের প্রতি ইন্টারেস্ট হচ্ছে যদি রিপোর্ট দেখা যায় থার্টি ফাইভ পারসেন্ট পিপুল দে আর ইন্টারেস্টেড অন অনলাইন মানে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ অনলাইনের জিনিসপত্র কেনার জন্য আগ্রহী আছে ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি যদি ওয়ার্ল্ডের কথা ধরেন গোটা ওয়ার্ল্ডে সেভেন্টি পার্সেন্ট মানুষ অনলাইনে জিনিস কিনতে ইন্টারেস্ট আছে এবার অনলাইনে কোন কোন প্রোডাক্ট সেল করলে আমি টাকা কামাতে পারবো সোজা কথা দেখুন অনলাইনে প্রোডাক্ট সেল করে আমি যে প্রোডাক্টগুলোর কথা বলবো এই প্রোডাক্টগুলো যদি আপনি মন দিয়ে মার্কেটিং করেন মন দিয়ে সেল করেন তাতে আপনি কোটি টাকা পর্যন্ত কামাতে পারবেন আবার যদি না ঠিকঠাক মার্কেটিং করেন না ঠিকঠাক সেল করতে পারেন তবে আপনি এক টাকা কমাতে পারবেন না এবার আপনাকে একটা কথা বলে রাখি আমি অনলাইনে প্রোডাক্টগুলো বলবো যেই প্রোডাক্টগুলো আমি বলবো সেই প্রোডাক্ট আপনি লিস্ট করে রাখুন একটা পেন নিয়ে বসুন আমি চারটা থেকে পাঁচটা প্রোডাক্ট বলবো সেই পাঁচটা প্রোডাক্ট আপনি যদি সেল করেন এই পাঁচটা প্রোডাক্ট সেল করতে হবে এমন কথা নেই আপনার মনে যে কোনো প্রোডাক্ট আসতে পারে বাট আমার মনে হয়েছে এই পাঁচটা প্রোডাক্ট সেল করলে আমি আরামসে প্রতি মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা আমি পারবো এবার অনেকে বলেছে যারা আমি ট্রেনিং নিব আপনার কাছে অনলাইনে কি করে সেল হয় প্রোডাক্ট আপনারা দশজন ঠিক করুন দশজন যদি আপনি ডাইরেক্ট লাইভ ক্লাস নিতে চান আমাকে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের পুরো কমপ্লিটলি অনলাইনের বেশে একটা বিজনেস বানিয়ে দিতে পারি যে অনলাইনে আপনি কী করে প্রোডাক্ট সেল করবেন কী করে মার্কেটিং করবেন আমি সম্পূর্ণ হেল্প করে দিতে পারি তার জন্য কী চার্জ আছে কি আছে আপনি ডাইরেক্ট ফোনে কথা বলতে পারেন চলুন যে যে প্রোডাক্টগুলো কথা বলছি মন দিয়ে শুনুন প্রথম যে প্রোডাক্টটা আপনি সেল করে মাসে দশ লাখ কামাতে পারেন সেটা হচ্ছে লেডিস গার্মেন্ট আমি লেডিস গার্মেন্ট কেন বললাম প্রত্যেকটা প্রোডাক্ট চুজ করার পিছনে কারণ আছে যদি ইন্ডিয়ায় দেখা যায় থার্টি ফাইভ পার্সেন্ট পিপুল লেডিস গার্মেন্টের প্রতি ইন্টারেস্ট ইন্টারেস্ট আছে যদি ফর্টি পার্সেন্ট অনলাইনে সেল হয় থার্টি ফাইভ পার্সেন্ট লেডিস গার্মেন্ট সেল হয় অনলাইনে যদি অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা রিসার্চ দেখা যায় লেডিস গার্মেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট সেল হয় লেডিস গার্মেন্ট সেল হয়ে ইন্ডিয়াতে প্রায় বিলিয়ন ডলার ইনকাম হয়েছে লেডিস গার্মেন্ট গোটা ওয়ার্ল্ডে তার চাহিদা আছে লেডিস গার্মেন্ট মানে মেয়েদের শার্ট থেকে আরম্ভ করে টপ থেকে আরম্ভ করে মেয়েদের গার্মেন্টসের যা যা মানে মেয়েরা মেয়েরা যেই সব বস্ত্র পরে সেই যে পোশাক আশাক মেয়েদের সব কিছুই লেডিস গার্মেন্টের মধ্যে পড়ে তো আপনি যদি একটা নিজ ধরে চলেন যে মেয়েদের শুধু কুর্তি সেল করবেন বা মেয়েদের শুধু টপ সেল করবেন টপ আপনি মেয়েদের শুধু ল্যাগিন সেল করবেন এরকম একটা কোনো নিজ ধরে চলুন যেখানে দেখেন যে এইটা আমি সেল করে আমি সাপ্লাই দিতে পারবো দেখুন আমি আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেটিং আইডিয়া সব বলে দেব যদি আপনি ট্রেনিং নেন বাট আপনাকে প্রোডাক্ট চুজ করতে হবে যে কী প্রোডাক্ট চুজ করবেন আমি আপনাকে বলছি যদি আপনি লেডিস গার্মেন্ট সেল করেন বা যদি আপনি লেডিসের প্রোডাক্ট সেল করেন ঠিক আছে যদি গার্মেন্ট লেডিসের পোশাক সেল করেন তবে আপনি এটা ধরে রাখতে পারেন আপনি মান্থলি দু লাখ তো কামিয়ে নেবেন গ্যারেন্টি কীভাবে মার্কেটিং করবেন কীভাবে মার্কেটিং করবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনাকে অ্যাডভার্টাইজিং চালাতে হবে আপনাকে বিভিন্ন টাইপের অ্যাডভার্টাইজিং করতে হবে গুগল অ্যাডস করতে হবে ফেসবুক অ্যাডস করতে হবে আপনাকে ব্র্যান্ডের ভ্যালু বাড়াতে হবে আপনাকে একটা ওয়েবসাইট করতে হবে ওয়েবসাইটে লিস্ট করে রাখতে হবে হ্যাঁ ওয়েবসাইটে এমন নয় যে আপনি একশোটা প্রোডাক্ট লিস্ট করে রাখবেন দুটো প্রোডাক্ট লিস্ট করে রাখুন যেখানে মানুষ ভিজিট করবে যেখানে ভিজিট করে এদিক ওদিক হবে না সেই দুটোর মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট কিনবে বা একটা প্রোডাক্ট চুজ করে রাখুন জাস্ট টাইপ অফ ক্লিক ফানেল ক্লিক ফানেলে একটা প্রোডাক্ট চুজ থাকে তাহলে লেডিস গার্মেন্টের মধ্যে যদি আপনি কুর্তি চুজ করে রাখেন শুধু কুর্তি টপ টপ কুর্তি রাখবেন মানে একদম এক্সট্রিম ভালো কুর্তি রাখবেন সেই কুর্তিকে আপনি বলবেন যে আমাদের কাছে টপ লেভেলের কুর্তি আছে এবং সেটাকে যদি ঠিকঠাক মার্কেটিং করেন আপনার প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট সেল হবে হানড্রেড পার্সেন্ট সেল হবে আর আপনি হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন হ্যাঁ অবশ্যই সাপ্লাই দেখতে হবে আপনার কাছে অর্ডার চলে এলো পাঁচ লাখ বা এক লাখ আপনি সাপ্লাই দিতে পারছেন না তখন আপনার ব্যবসা রেপুটেশন খারাপ হয়ে যাবে তো আপনি অর্ডার এমন হবে লেডিস গার্মেন্টের জন্য আপনি সেল করতে পারেন সেকেন্ড যে প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে ফুডওয়্যার ফুডওয়্যার কি ফুটওয়্যার মানে জুতো ইন্ডিয়াতে যত পার্সেন্ট সেল হয় অনলাইনে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মার্কেট দখল করে গেছে ফুড অয়ার মানে জুতো দখল করে গেছে আপনি যদি জুতো অনলাইনে দেখেন বিভিন্ন স্টাইলিশ স্টাইলিশ জুতো আছে আপনি যদি অ্যামাজনের শ্যু সার্চ করেন বিভিন্ন টাইপের শ্যু লেডিস শ্যু জেন্টস শ্যু ঠিক আছে আপনি কি করবেন একটা স্টাইলিশ টাইপের শ্যু দুটো বা চারটা মডেলের আপনি বিভিন্ন ফুট অয়ার ওখানে রাখবেন আর সিলেদার্স এত বড়ো কোম্পানি কেন তারা পুরোয়া সেল করবে তারা অফলাইনে সেল করেছে বাট আপনি যদি স্টিল অনলাইন মার্কেটিংটাকে ধরতে পারেন অনলাইন মার্কেটটাকে ধরতে পারেন অ্যাগেন আমি বলছি একটা অনলাইনে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন যদি আপনি ওয়েবসাইট না জানেন জানেন ফ্রিলান্সারে বেসে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটে আপনি প্রোডাক্ট সেল করবেন এমন কিছু রকেট সায়েন্স নয় যে আমি পারবো না বা আপনি পারবেন না এরকম কিছু নয় আপনি ফ্রিলান্সার বেশ ধরবেন আপনাকে ইনভেস্ট করতে হবে প্রথমে অনলাইন ব্যবসা করার জন্য আপনাকে মার্কেটিং আপনাকে ঠিকঠাক তার একটা ব্যবসার মডেল না করতে হবে মিনিমাম পাঁচ লাখ টাকা ইনভেস্ট বা দরকার মিনিমাম এক লাখ তো ইনভেস্ট আছে আপনাকে এক লাখ টাকা নিয়ে নামতে হবে মাঠে তবেই আপনি তো ফুটবল খেলতে পারবেন তবেই তো আপনি দৌড়োতে পারবেন ঠিক আছে আপনার যদি টাকা নেই তবে আপনি অনলাইন বিজনেস করে সাডেনলি টাকা ইনকাম করতে পারবেন আপনাকে টাইম টাইম দিতে হবে যদি আপনাকে অনলাইন বিজনেস খুলে এক মাস দু মাসের মধ্যে প্রচুর টাকা ইনকাম করতে হয় তবে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে মার্কেটিংয়ের পিছনে ইনভেস্ট করতে হবে আপনাকে সেলসের পিছনে ইনভেস্ট করতে হবে আপনি বিভিন্ন টাইপের পদ্ধতি ধরতে হবে বুঝতে পেরেছেন আপনি যদি বিভিন্ন টাইপের পদ্ধতি ধরেন ফুটওয়্যার হান্ড্রেড পার্সেন্ট শুরাবে ফুটওয়্যারের মার্কেট যদি দেখেন ইন্ডিয়াতে প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের বেশি আপনি চাইলে সার্চ করে নিতে পারেন বা ডাটা দেখে নিতে পারেন প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকা বা চার হাজার কোটি টাকার বেশি অনলাইনে ফুটওয়্যার সেল হয়েছে আপনি সেই ফুডওয়্যার মার্কেটে কিছু পার্সেন্টেজ যদি নেন আপনি যদি এক করে কামতে পারেন সে কোথা থেকে খতিয়ে আছে অ্যাগেন যদি ফুডওয়্যারের কোম্পানি আপনি খুলেন বা ফুডওয়্যার প্রোডাক্ট যদি আপনি সেল করেন আপনাকে সাপ্লাই কে দিবে তার সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক রাখতে হবে একটা সাপ্লাই সাপ্লায়ারকে ধরলে হবে না ও ব্যবসা বন্ধ করে দিতে পারে আপনার সঙ্গে আপনাকে মিনিমাম দু তিনটে সাপ্লাই ধরতে হবে ইন্ডিয়া মাঠে যান বা যারা ফুডওয়্যার তৈরি করে তাদের কাছে যান এবং তাদের সঙ্গে যোগাযোগ করুন বুঝতে পারছেন থার্ড যে প্রোডাক্টটা সেল করলে আপনি অনলাইনে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন সেটা হচ্ছে ফুড অ্যান্ড হেলথ সাপ্লিমেন্ট ফুড অ্যান্ড হেলথ সাপ্লিমেন্ট কী ইন্ডিয়াতে যদি দেখা যায় ম্যাক্সিমাম মানুষ এখন খাওয়ারের দিকে ধ্যান দিচ্ছে যারা একটু আপার মিডল ক্লাসের দিকে সবাই তার হেলথকে ফিট রাখার চেষ্টা করছে আপনি সন্দীপ মহেশ্বরী প্রত্যেকটা ভিডিও দেখবেন উনি বলেছেন যে প্রতিটা ক্ষেত্রে আপনাকে হেলথের প্রতি ধ্যান রাখতে হবে কারণ হেলথ যদি ঠিক থাকে তবে আপনি ঠিক থাকবেন যদি আমি সন্দীপ মাসুরকেও বাদ দিই যদি আপনি নিজের প্রসপেক্টিভ হিসাবে দেখেন হেলথ আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতেই হবে কারণ হেলথ যদি ঠিক থাকে আপনি সব কিছুই ঠিক রাখতে পারবেন তো হেলথের প্রতি মানুষ অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে তার জন্য মানুষ সাপ্লিমেন্ট নিচ্ছে মানুষ বডি বানাচ্ছে জিমে যাচ্ছে যখন জিমে যাচ্ছে অটোমেটিক্যালি মানুষ সাপ্লিমেন্ট নিচ্ছে আপনি যদি আপনি যদি ফুড অ্যান্ড হেলথ সাপ্লিমেন্ট যদি কোনো প্রোডাক্ট চুজ করেন আপনি ধরো প্রোটিন পাউডার চুজ করলেন আপনি ফাইবার চুজ করলেন যারা সাপ্লাই দিতে পারবে আপনি সাপ্লাই চেনের সঙ্গে কথা বললেন এবং সেই প্রোডাক্টগুলো চুজ করবে করবেন আপনি প্রথমে আমি একটা ধরলাম যে আপনি প্রোটিন পাউডার চুজ করলেন প্রোটিন পাউডার যে আপনি চুজ করলেন সেই প্রোটিন পাউডারের দাম কত হবে আপনাকে দাম রাখতে হবে ধরো হাজার টাকা প্রোটিন পাউডারের দাম প্রোটিন পাউডারটাকে আপনাকে সেল করতে হলে তার মার্কেটিং খরচ পনেরোশো পাঁচশো আসবে টোটাল পনেরোশো আপনাকে প্রফিট রাখতে হবে পাঁচশো তাহলে দু হাজার টাকা যদি আপনি সেল করেন একটা প্রোটিন পাউডার পাঁচশো করে আসবে সেটাকে আপনাকে ঠিকঠাকভাবে মার্কেটিং করতে হবে সেটাকে দরকার পড়ে জিমে জিমে গিয়ে বলে আসতে হবে বিভিন্ন জিমে জিমে ভিজিট করতে হবে তার মার্কেটিংটা আপনাকে অ্যাগেন ওয়েবসাইট বানাতে হবে ওয়েবসাইট বানিয়ে সেখানে লিস্ট করে রাখতে হবে লিস্ট করে রাখলে আপনি যাই প্রোডাক্ট করুন না কেন যাই প্রোডাক্ট লিস্ট করুন না কেন প্রথম সবসময় মাথায় রাখবেন মার্কেটিং যদি আপনার ঠিক থাকে তবে খারাপ প্রোডাক্টও বিক্রি হয়ে যেতে পারে আর যদি আপনার মার্কেটিং ঠিক না থাকে আপনার ভালো প্রোডাক্টও সেল হবে না তো আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে আপনার প্রোডাক্টের ব্র্যান্ড বাড়াতে হবে আপনি যদি ব্র্যান্ডটা ঠিকঠাক বাড়ান আপনি যদি ব্র্যান্ডের অ্যাওয়ারনেস ঠিকঠাক করেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি কোনো প্রোডাক্ট আপনার বসে থাকবে না আমি অনলাইনে যে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো যেগুলো সেল হতে পারে আমি বলছি তিন নম্বর যেটা বললাম সেটা হচ্ছে ফুড অ্যান্ড হেলথ সাপ্লিমেন্ট আপনি হেলথ সাপ্লিমেন্ট প্রোটিন পাউডার টাইপের বা ফাইবার টাইপের বা সাপ্লিমেন্ট ট্যাবলেট টাইপের আপনি সেল করেও প্রচুর টাকা উপার্জন করতে পারেন আমি একটা ডাটা দিয়ে দিই ফুড অ্যান্ড হেলথ সাপ্লিমেন্ট সেল হয়ে টোটাল ইন্ডিয়ায় এবারে ওয়ান বিলিয়ন ডলারের বেশি ইনকাম হয়েছে ইন টোটাল ট্রানজ্যাকশান হয়েছে যদি ওয়ান বিলিয়ন ডলার দেখেন প্রায় সাত থেকে দশ হাজার কোটি টাকার মধ্যে আপনি চাইলে সেই কোটি টাকার মধ্যে কিছু কোটি টাকা কামিয়ে নিতে পারেন লাস্ট অ্যান্ড ফাইনাল বলার আগে আমি আপনাকে একটা কথা বলি এই যে প্রোডাক্টটার কথা বলবো সেটা অ্যাকচুয়ালি আমি ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি আমার বিজনেস এর উপর স্টার্ট হয়ে গেছে আমি ওয়েবসাইটটা বলছি না পরে বলবো পরে রিপিল করব। এটা হচ্ছে বিউটি প্রোডাক্ট ইন্ডিয়াতে ইন্ডিয়াতে প্রায় থার্টি টু বিলিয়ন ডলারের বেশি বিউটি প্রোডাক্ট সেল হয়েছে গত তিন বছরে গোটা ওয়ার্ল্ডের মধ্যে চারশো আশি বিলিয়ন ডলারের বেশি বিউটি প্রোডাক্ট অ্যান্ড কসমেটিক প্রোডাক্ট সেল হয়েছে আপনি যদি বিউটি প্রোডাক্টের মার্কেট ধরে রাখতে পারেন আপনি যদি বিউটি প্রোডাক্টের সেই মার্কেটের স্পেসটা ধরে রাখতে পারেন তবে আপনি অনেক টাকা কামাতে পারবেন আপনাকে বিউটি প্রোডাক্টের মধ্যে অনেক কিছু আছে আপনাকে ফেসওয়াশ ধরতে হবে আপনাকে লিপস্টিক ধরতে পারেন আপনি বিভিন্ন সানস্ক্রিন ধরতে পারেন সানস্ক্রিন ধরতে পারেন বিভিন্ন টাইপের ক্রিম প্রোডাক্ট সেল করতে পারেন আপনি বিউটি সেক্টরে গেলে বিউটি অ্যান্ড কসমেটিক সেক্টরে গেলে আপনি এটা গ্যারান্টি রাখতে পারেন সেখানে আপনি লস খাবেন না আপনি যদি মার্কেটিং ঠিকঠাক করেন তবে আপনি প্রচুর টাকা কামবেন আমি আপনাকে একটা ডাটা দিচ্ছি দোটাল ইন্ডিয়াতে এইটটি পারসেন্ট বিউটি প্রোডাক্ট সেল করেছে ল্যাকমি ল্যাকমির বিউটি প্রোডাক্ট প্রোডাক্টেশি সেল হয়েছে আপনি যদি একটা ল্যাকমির মতো ব্র্যান্ড হয়ে যেতে পারেন আপনি যদি একটা কায়রার মতো ব্র্যান্ড হয়ে যেতে পারেন তবেও আপনি প্রচুর টাকা সেল করতে পারবেন তাহলে আপনি ছোটো অবস্থায় স্টার্ট করছেন টেনশন করার দরকার নেই আপনি মার্কেটকে ইনভেস্ট করুন আপনি অ্যাগেন সেরকম লিস্ট করে রাখুন একটা সুন্দরভাবে ওয়েবসাইট বানিয়ে একটা ঝেকাঝ্যাক একটা ওয়েবসাইট বানাবেন এবং তাদের লিস্ট করে রাখুন আমি গ্যারেন্টি দিচ্ছি ওই বিজনেস করলে আপনার সেল হান্ড্রেড পারসেন্ট বাড়বে ওই সেল যদি না বাড়ে মানে ওই বিউটি প্রোডাক্ট যদি আপনার সেল না হয় তবে আপনি আপনাকে আমাকে আর হ্যাঁ যদি আপনি আমার অনলাইন কোর্সটা নেন আমি ডাইরেক্ট লাইভ ক্লাস করবো আপনাদের যদি দশজন আমার স্টুডেন্ট হয় আমি দশজনকে লাইভ ক্লাস করিয়ে দিব টোটালি অনলাইনে কী করে আপনি আপনার স্প্রেড করতে পারেন বা অনলাইনে কী করে বিজনেস গ্রাম করতে পারেন তা মার্কেটিং সাইজিং কী ব্যাপার আমি আপনাকে কী কী টাইপের হেল্প করতে পারি আমি সমস্ত রকম হেল্প করব আশা করি এই চারটা যে প্রোডাক্টের আইডিয়া দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি পাঁচটা প্রোডাক্টের আইডিয়া দিয়ে বলছিলাম লাস্ট প্রোডাক্টটা আপনারা কমেন্ট করে জানান কী টাইপের প্রোডাক্ট অনলাইনে সেল হতে পারে আর অবশ্যই আপনারা রিসার্চ করেই বলেন আমি জানি আপনাদের মধ্যে সেই প্রোটিবিলিটিটা আছে আপনাদের মধ্যে সেই ইচ্ছাটা আছে তাই আপনারা এই ভিডিও দেখেন ধন্যবাদ অনেক ধৈর্য হয়ে এতক্ষণ ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন ভিডিওকে আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না টাটা গুড নাইট গুড মর্নিং গুড ইভিনিং যখন ভিডিও দেখছেন টাটা